টি-20 বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। দলে স্ট্যান্ড বাইরে রাখা হয়েছে দুজনকে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দল ঘোষণার জন্য সময় ছিল 10 সেপ্টেম্বর পর্যন্ত। তার একদিন আগেই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যে 15 জনকে আমরা সিলেক্ট করেছি, এদেরকে নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং এই আমাদের হোম সোয়েলে ক্রিকেট হচ্ছে, এটার বাইরে আমরা ওমানে গিয়ে যে প্ল্যানে আমরা ক্রিকেট খেলবো, এই দিয়ে আমরা এই 15 জনকে সিলেক্ট করেছি। যার কারণে দুটো এডিশনাল আমরা প্লেয়ার দিয়েছি, একটা ফাস্ট বোলার, একটা লেগ স্পিনার। এর বাইরে আমাদের আরও আপনার 13 জন প্লেয়ার কিন্তু স্ট্যান্ড বাই হিসাবে আছে। তো যাকে যখন দরকার হবে, আল্লাহ কেউ ইঞ্জুরি হতে পারে, রিপ্লেসমেন্ট তখন ওখান থেকে করা হবে। আগে স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল, তাই বলা যায় প্রত্যাশিত দলই পেয়েছে বাংলাদেশ। আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। রিজার্ভ রাখা হয়েছে রুবেল হোসেন ও আমিনুল ইসলামকে। বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 6 জন। তারা হলেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আগামী 17 অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-20 বিশ্বকাপের। রাউন্ড 1 খেলে সুপার 12-এ অংশ নিতে হবে বাংলাদেশকে। রাউন্ড 1-এ গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুদল। চূড়ান্ত দল ঘোষণা করা হলেও কোয়ারেন্টাইন শুরুর 5 দিন আগ পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। খান আলামিন, আরটিভি, ঢাকা।